আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরও একটা নতুন আপডেট নোটিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের এই ভিডিওতে আমি একটা অ্যাডমিশন সম্পর্কিত নোটিশ দেখাবো যারা বি এ বিএসএস অ্যাডমিশন দিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো এখানে দেখুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি বিএ ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ এবং ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএসএসএ ভর্তি চলতেছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দু তো এখন পর্যন্ত যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অসাপস এর মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো ভর্তির ন্যূনতম যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর ভর্তির তারিখ ও আবেদনপত্র জমা দান পয়লা জুন থেকে শুরু হয়ে একত্রিশ জুলাই দু তারিখ পর্যন্ত চলবে অনলাইনে আবেদন করা যাবে আর অনলাইনে আবেদনের সাত দিনের মধ্যে অনলাইনে আবেদনের কপি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নম্বরপত্র চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট আঞ্চলিক এবং উপ কেন্দ্রে জমা দিতে হবে অনলাইনে ভর্তির জন্য আপনি যখন অনলাইনে ভর্তি হবেন তখন আপনার জন্য লাগবে স্ক্যান করা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি এই দুইটা জিনিস আর তিন হাজার আটশো নব্বই টাকা যেটা হচ্ছে বিকাশ অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে এখানে যে আপনি তিন হাজার আটশো নব্বই টাকা দিবেন কী কী খাতে দেবেন এখানে দেখানো রয়েছে টিউটোরিয়াল ক্লাস শুরু হওয়ার কথা চার আগস্ট দু তারিখ এখন আবেদনপত্র কিভাবে জমা করবেন এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি এখানে আপনি সরাসরি চলে আসবেন ও এস এ পি এস এন ই ডাব্লু নিউ লেখে সার্চ দেবেন অসাপস নিউ লেখে সার্চ দিলে বাউ ডট এসি ডট বিডি এর একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা অসাপস নিউ ডট ডট এসি ডট বিডি এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে এই যে ওপেন স্কুল এইখানটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং মাস্টার অফ ডেভেলপমেন্ট এ ভর্তি চলতেছে এরপরে আপনি ব্যাচেলার অফ এই যে এখানে আপনি যদি ভর্তির আপনার যে হচ্ছে আপনি যেহেতু ডিগ্রিতে ভর্তি হবেন ডিগ্রির জন্য আপনি সরাসরি স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ব্যাচেলার অফ আর্টস বি এ ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস অর্থাৎ বিএ বিএসএস লেখা এখানে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে স্টাডি আপনার যে রিজিওন আমি মনে করেন যশোর তারপরে স্টাডি সেন্টার কোন সরি এখানে সাব রিজিওনাল সেন্টার রয়েছে আমি মনে করেন কুষ্টিয়া দিয়ে দিলাম এরপরে হচ্ছে স্টাডি সেন্টার আমি ইসলামিয়া কলেজ কুষ্টিয়া লিখে দিলাম এরপরে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনার বেসিক ডাটাগুলো দিতে হবে যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন নাম তারপরে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বাংলাই তারপর বাবার নাম বাবার নাম বাংলায় মায়ের নাম মায়ের নাম বাংলায় গার্জিয়ান্স বাবা অথবা মা এরপর গার্জিয়ান্সের ফোন নাম্বার এরপর হচ্ছে ডেট অফ বার্থ কোথায় আপনার জন্ম হয়েছে আপনার জেন্ডার কি আপনি কোন দেশের এগুলো সব ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে আর এখানে একটা আপনার সিগনেচার দিতে হবে দেওয়ার পরে নেক্সট অপশানটিতে ক্লিক করলে টাকা পেমেন্ট করার সিস্টেমটা চলে আসবে এই টাকা পেমেন্ট করার সিস্টেমটা এখান থেকে আপনি এসএসসি যে পাশ করেছেন সেই এসএসসি পাশের যে ক্রাইটেরিয়া সেটা পুরো করবেন এবং এইচএসসি পাশের ক্রাইটেরিয়া পুরো পোড়া করার পরে আপনি এখান থেকে ফিনিশ অপশনটিতে ক্লিক করে যখন আপনি সাবমিট করবেন আপনার এইখান থেকে পরবর্তী টাকা জমা দেওয়ার পেজটা চলে আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আপনি যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত দেখে ভিডিওটা কন্টিনিউ করে আপনি ভর্তি কার্যক্রম নিজে নিজেই কমপ্লিট করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত